কেমন আছেন বন্ধুরা? টেকজোন 360-তে স্বাগতম। কথা না বলে সরাসরি কাজে চলে যাই। আজকে যে টপিক সেটা হচ্ছে যে করে দেখাই লক খোলা। তো চলুন লকটা ওপেন করি। লকটা ওপেন, আমার কোড দেখুন আপনারা। আমার কোডটা হচ্ছে যে 0517 খুলে গেছে। তো খুব স্বাভাবিকভাবেই এটা 0517-এ খুলে গেছে। তো এবার আমি পরবর্তী ফোনটা আবার লক করব। মনে রাখবেন কোডটা 0517। ফোন আমি লক করলাম, এরপরে আবার আমি ফোনটা খুলবো আপনাদের সামনে। তো ফোনটা এখন লক করলাম। তো এখন লকটা খুলতে গেলে দেখুন 0517 আবার কাজ হলো না। আপনারা আবার দেখুন 0517 কাজ হলো না। তো এবার আরেকভাবে চেষ্টা করা যাক। 0 খুলে গেল। তো এটা কিভাবে কি লক? এটা মূলত টাইমার লক। এখানে দেখুন আগে ছিল 5:17 0। এখানে 0 থাকে সবসময়, এই যে ফোন অফ অন করলে দেখা যায়, এই যে দেখতে পাচ্ছেন 0517 আগে ছিল, মানে 5:17। তো এখন 18 বেজে গেছে। এখন টাইম যেটা থাকবে সেটাই হবে আপনার পাসওয়ার্ড। আপনি যতই ফোন দিন, 1 মিনিট পর আপনার ফ্রেন্ডরা যদি ফোন নেয়, ফোনে অ্যাক্সেস করার চেষ্টা করে, কখনোই পারবে না। তো এটার জন্য খুব সহজে আপনাকে কিছুই করা লাগবে না। 0518 এখন পাসওয়ার্ড, এখন 0519, 1 মিনিট হয়ে গেছে, 19, 5:19। যাই হোক, এর জন্য আপনাকে তেমন কিছুই করা লাগবে না, শুধু প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যেয়ে এই অ্যাপটা ডাউনলোড করা লাগবে। তো দেখতে পাচ্ছেন প্লে স্টোরে যে স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড, এটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে এই অ্যাপটা, এটা আপনার ইনস্টল করা লাগবে। তো এটা আপনি ইনস্টল করে শুধু ওপেন করলেই আপনার কাজ শেষ। ওপেন করে এখানে আরও কিছু অপশন আছে, তো এটা ওপেন হতে একটু টাইম লাগবে। ওপেন এসে আপনি শুধু এখন ইনেবল করে দেবেন, কাজ শেষ। ইনেবল করে দিলে আপনার কাজ শেষ। তো এভাবেই মূলত কাজটা করে। এখানে আরও কিছু ইয়ে আছে, ইন্টারফেসে আরও কিছু অপশন আছে, সেইগুলো আপনি পার্সোনাল ব্যাপার আপনি করবেন। তো এই অ্যাপটার বড় সুবিধা, অ্যাপটা অ্যাড ফ্রি। আপনার এই অ্যাপের কারণে কোনো ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজ হবে না। দেখতে পাচ্ছেন এখানে অ্যাডস, এখানে একটা ক্রস চিহ্ন আছে। তো এইভাবেই অ্যাপটা কাজ করে মূলত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টেকজোন 360-তে ধন্যবাদ।